আমার তোমাকে পছন্দ হওয়ার প্রধান কারণ তোমার বাইক আছে। এই বাইক যদি বিক্রি করে দাও আমার তোমাকে আর দরকার নেই, বিয়েও বাতিল। কিন্তু বেবি, মানে বিয়ের পরে আমাদের ফ্যামিলি যখন এক্সটেন্ড হবে তখন একটা বাইক, বাইক বিক্রি করা যাবে না। বাইক থাকলে আমি আছি, বাইক না থাকলে আমি নেই। এখন তুমি ডিসাইড করো তোমার কোনটা দরকার। অবভিয়াসলি তুমি যেটা বলবে সেটাই দরকার। আফটার অল ইউ আর দ্য বস। দেখো আমি কখনো কোনোদিন তোমার কোনো কথা ফেলেছি বলো? রাতটা থামিয়ে চলো তাড়াতাড়ি কাজী অফিসে যাই। ও আবার কোথায় বলে বিয়ে পড়াতে যাবে, আমার বন্ধুরা সবাই ওকে আটকে রেখেছে। সে কি মাত্র এই কয়টা লাইন লিখেছ? কি করছিলে তুমি এতক্ষণ? নিশ্চয়ই আবার ফোনটা নিয়ে টেপাটিপি করছিলে, তাই না? ওইটাই করতে থাকো, লেখা তো আর লাগবে না। মোবাইলটা অফ করে চার্জ দেওয়া সকাল থেকে মোটে হাতও দেইনি। তাহলে কেন লেখা হয়নি বলো? কেন? ও কি করে পারবে এরকম কঠিন একটা লেখা? এই শরীরে কি করা যায় বলো? সেই জন্যই তো বলেছিলাম যে সহজ কোনো গল্প লেখো, সহজ কোনো গল্প লেখো। আমার কথা তো তোমার কানে যায় না। দাঁড়াও, আমার মাথায় একটা গল্প আসছে। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড ছিল, মনে আছে তোমার? ওই যে একটা ছেলের সাথে প্রেম ছিল, ওদের তো প্রেম চলছে, প্রেম চলছে, খালি প্রেম করে, বিয়ে হয় না, বিয়ে হয় না, বিয়েই হয় না। হঠাৎ করে একদিন ওদের বিয়ে হয়ে গেল। ইন্টারেস্টিং না এটা গল্প? হ্যাঁ, কি সুন্দর একটা গল্প, একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে হয়ে গেল। এখানে গল্পটা কোথায়? চর্চ একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়ে গেল, তুমি এখানে গল্প খুঁজে পাচ্ছ না? আরে গল্পের প্রয়োজনে দরকার হলে তুমি কিছু অ্যাড করে নেবে, না হলে তুমি লেখক কেন হলে বলো? রাইট, এক্স্যাক্টলি, আমি লেখক কেন? কেন 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 আমি লেখক কেন? কেন একজন সংসারে মানুষ আর যাই করুক তার লেখক হওয়া উচিত না? হ্যাঁ, এটা দেশের 98% মানুষ বোঝে না, বিশেষ করে কোনো মেয়ে মানুষ তো বোঝেই না। কি তোমার কাজটা বুঝি না, আমি তোমার কাজটা বুঝি না বেলা, এই কারণে, এই কারণেই আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ওই যে একটু আগে বলেছিলাম না, ভুলটা তো আমারই হয়েছে। একটু আগে বললাম না তোমার সাথে আমি জীবনেও কথা বলবো না। এই যে কথাটা বললাম, ওখানে আমার স্টিক করা উচিত ছিল, কি করব, তোমার জন্য আমার খারাপ লাগে, সেই কারণেই তো আমি তোমাকে দেখতে বারবার চলে আসি, কিন্তু আমার একদম উচিত হয়নি। খারাপ, তুমি খারাপ, বুঝতে পেরেছি। এখন থেকে আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, এই সব কিছুর উপর আমার কন্ট্রোল আনতে হবে, কারণ আমি তোমাকে যেভাবে ফিল করি তুমি আমাকে মোটেও সেই একইভাবে ফিল করো না। আর ভেবো না, ভেবো না যে তোমার সাথে আমি এখানে ভালোবাসার রঙ্গ তামাশার কথা বলতে এসেছি। আমি তোমার কাছে কাজের কথাই বলতে এসেছি, বুঝলে? মা ফোন করেছিল, সে চিটং থেকে ঢাকা চলে এসেছে, শিলার কাছে শুনেছে তোমার শরীর খারাপ, সে কারণে সে তোমাকে দেখতে আসছে।
কেন? কেন মানে? তোমার মা আসবে কেন? আমার মা কেন আসবে? আর আমার মা কি লাগিয়ে রেখেছো? হ্যাঁ আমার মা কি তোমার কিছু হয় না? হয়, আমার শাশুড়ি হয়, ভুলে তোমার মা বলে ফেলেছি, কিন্তু সে আসবে কেন? সে আসবে কারণ তোমার শরীর খারাপ, সে তোমাকে দেখতে আসবে। তুমি না চাইলেও সে এখানে আসবে, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে সে যেন আর কোনোদিনও এই বাসায় না আসে সেই ব্যবস্থা আমি করবো। এবার সোজা তাকে বলে দেবো যে তোমার জামাই চায় না তুমি এই বাসায় কোনোদিনও আসো। বলে দেবো আমি সে যেন কোনোদিনও এই বাড়িতে না আসে। কি হবে বেলা? তুমি যদি মিনিটে 80টা শব্দ উচ্চারণ করতে পারো, তোমার মা পারে 180টা। কি করছো তো? মামা, ছবি কি প্রিন্ট আউট চাও না সফট কপি? ছবি কি প্রিন্ট আউট চাও নাকি সফট কপি? প্রিন্ট আউট দিয়ে এখন কি হবে? সফট কপি হলেই হবে। প্রিন্ট আউট দিয়ে এখন কি হবে? সফট কপি হলেই হবে। ঠিক আছে, টাকা দাও। হ্যাঁ, টাকাটা আমি এখনো কোনো টাকা দিতে পারবো না, যা তুলেছিলাম পুরোটা শেষ। শেষ? তা তো টেনশনের কি আছে, আমি আছি না। শোনেন ভাই, আপনি এক কাজ করেন, আপনি ওই ছবির প্রিন্ট আউট যখন দেবেন তখন টাকাটা নিয়ে। এরকম তো কথা ছিল মামা, এমনিতে আমি অ্যাডভান্স ছাড়া কাজ করি না, টাকা দেওয়ার কথা টাকা দেন। আপনার টাকা পাও দিয়ে তো কথা, তাই না? আপনি কাজ করেন, এক কপি ছবি প্রিন্ট করে বাড়ি নিয়ে চলে আসেন, সেখান থেকে টাকা দিয়ে দেবো, এটা হয়ে গেল। টাকা নিয়ে বস ক্যাচ ক্যাচ করেন না তো, এটা আপনারা মানায় কোন? হ্যাঁ, টাকা কি আমি পাকি দেখব? সব হয়ে যাবে, মাত্র বিয়েটা করছি, বুঝে নিত মুখটা নষ্ট করে নিস। ওকে, দেখছেন কী পরিমাণ লেন্সে ময়লা জমছে, পরিষ্কার করেন। হ্যাঁ, ওকে চলো বেবি, আমরা যাই। এটা কি হলো? না ছবি তোলার টাকা দিল, না ধারের টাকা দিল। মামা লন, ওই হুন্ডার পিছনে লন। আমার মেয়ের কাণ্ডটা দেখো, তুমি এতদিন ধরে অসুস্থ, আর এই কথাটা আমাকে জানানোর কোনো প্রয়োজনীয়তাই সে অনুভব করেনি।